হাকিম বদল হলো কিন্তু হুকুমের কোনো পরিবর্তন নয়। আজকে দিনের বড় দুটি খবর, হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা দুটি ক্ষেত্রে, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় এখনই কোনো অন্তর্বর্তী নির্দেশ নয় এমনটা তিনি জানিয়ে দিয়েছেন, আর অন্যদিকে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তে যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশই কিন্তু তিনি বহাল রেখেছেন। অর্থাৎ হাকিম বদল হয়েছে, এজলাস বদল হয়েছে, বেঞ্চ বদল হয়েছে, কিন্তু হুকুমের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। আমাদের প্রতিনিধি শৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। শৌভিক, একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা যেখানে এখনই কোনো অন্তর্বর্তী নির্দেশ নয়, সোমবার রয়েছে মামলার পরবর্তী শুনানি, বিচারপতি অমৃতা সিনহার এমনটাই পর্যবেক্ষণ, এমনটাই নির্দেশ, তার পাশাপাশি পুরো নিয়োগ দুর্নীতি মামলায় সেক্ষেত্রে সিবিআই তদন্তের যে নির্দেশ ছিল বহাল সেটাই তিনি রাখলেন। দেখো, একদমই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলার ক্ষেত্রে এই মুহূর্তে তার ক্ষেত্রে কোন রকম অন্তর্বর্তী স্থগিতাদেশ বা অন্তর্বর্তী নির্দেশ বা রক্ষা কবচ দেওয়ার প্রয়োজন রয়েছে এমনটা কলকাতা হাইকোর্ট মনে করছেন না। সেই কারণেই আপাতত ভাবে আজকের মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আইনজীবীদের যে মৌখিক আবেদন, সেই আবেদনকে কলকাতা হাইকোর্ট মান্যতা দেয়নি, কোন রকম অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়নি। মহামান্য বিচারপতি অমৃতা সিনহার পর্যবেক্ষণ হচ্ছে যে কলকাতা হাইকোর্ট এবং যে কোনো আদালত 24 ঘন্টা 7 দিন খোলা থাকে, যে কোনো সময় কোনো যে আপাতকালীন পরিস্থিতি বা ইমার্জেন্সি তৈরি হলে সেক্ষেত্রে তারা আদালতের দ্বারস্থ হতেই পারেন। আপাতত ভাবে কোন রকম নির্দেশ দেওয়া কলকাতা হাইকোর্টের পক্ষে সম্ভব নয়, এই মনোভাব মহামান্য বিচারপতি অমৃতা সিনহা স্পষ্ট করে দিয়েছেন। ফলত তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মূলত এই মামলার বক্তব্য ছিল যে তিনি এই মামলাতে প্রার্থী হতে চান এবং তার ক্ষেত্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন সেটাকে খারিজ করা হোক বা পুনর্বিবেচনা করা হোক, এই আর্জি নিয়ে তিনি কিন্তু কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন। তুমি জানো যে 13 এপ্রিল মূলত এই মামলার ক্ষেত্রে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছিলেন যে ইডি এবং সিবিআই তারা মনে করলে বা তারা উচিত মনে করলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে তারা জিজ্ঞাসাবাদ করতে পারে, এবং এই নির্দেশকে চ্যালেঞ্জ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা নির্দিষ্ট সীমিত সময়ের জন্য তাকে রক্ষা কবচ দেওয়া হয় এবং তারপরে এই মামলা ফের কলকাতা হাইকোর্টে ফেরত পাঠানো হয়। কিন্তু তার পাশাপাশি সুপ্রিম কোর্টের তরফ থেকে এই নির্দেশও দেওয়া হয়েছিল যে আপাতত ভাবে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তুমি আমাদের সঙ্গে থাকো, যে খবরের দিকে আমরা নজর রেখেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় এখনই কোনো অন্তর্বর্তী নির্দেশ নয় এমনটাই জানিয়ে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আপনাদের জানাবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় এখনই কোনো অন্তর্বর্তী নির্দেশ নয়, অর্থাৎ যেমনটা আমরা দেখলাম যে হাকিম বদলালেও হুকুমের বদল হলো না, এজলাস বদল হলো। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে তা এলো অমৃতা সিনহার এজলাসে, কিন্তু হুকুম বদল হলো না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় অন্তর্বর্তী কোনো নির্দেশ এখনই নয় এমনটাই জানিয়ে দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। অন্যদিকে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশই বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা। বিচারপতি অমৃতা সিনহা যেমনটা জানিয়ে দিয়েছেন, মামলা চলছে, সোমবার শুনানি হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা। দেখুন, ভয় পেয়েছেন কিনা জানি না, উনি তো বিভিন্ন জায়গায় ভাষণে বলেন যে আমাকে রাস্তার মাঝখানে দাঁড় করিয়ে ফাঁসি দিয়ে দিবেন যদি দুর্নীতি থাকে আমার বিরুদ্ধে, প্রমাণ হয় হ্যান হয় ত্যান হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে উনি ভয় পাচ্ছেন কেন? সামনা তদন্তের সামনাসামনি হওয়াতে ভয় কিসে? আমাদের প্রধানমন্ত্রী যখন মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাটে, তাকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে জিজ্ঞাসাবাদ করেছে, টানা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা। কই নরেন্দ্র মোদী তো কোনো ভয় পাননি, উনি তো কোনো উচ্চ আদালতে গিয়ে সেটা বন্ধ করার কথা বলেনি, উনি ফেস করেছেন, ফেস করে সেখান থেকে আগুনের মধ্যে দিয়ে যেরকম অগ্নি পরীক্ষা দিয়ে বেরোতে হয় নরেন্দ্র মোদী নিজেকে সেইভাবে বের করে নিয়ে এসছেন। তো সেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায় সিবিআই এর সামনাসামনি হোক, ভয় কিসের? যে খবরের দিকে আমরা নজর রেখেছি, হাকিম বদল হলেও হুকুম বদল হলো না, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় এখনই কোনো অন্তর্বর্তী নির্দেশ নয় এমনটাই জানিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। এর পাশাপাশি যেমনটা আপনাদের দেখাচ্ছি, পুরো নিয়োগ দুর্নীতি মামলায়
বিচারপতি গঙ্গোপাধ্যায় যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশই বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় এখনই কোনো অন্তর্বর্তী নির্দেশ নয় এমনটাই জানিয়ে দিলেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি জানিয়েছেন মামলা চলছে, সোমবার শুনানি হবে, প্রয়োজন হলে আদালত সাত দিন চব্বিশ ঘন্টা খোলা আছে জানিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। এর আগে বিচারপতি গঙ্গোপাধ্যায় কুন্তল ঘোষের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে এসেছিল বলে জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দেন। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কুণাল বাবু, একদিকে আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলায় কোন রকম অন্তর্বর্তী স্থগিতাদেশ, কোন রকম অন্তর্বর্তী নির্দেশ, কোন রক্ষা কবচ কিন্তু দেননি বিচারপতি, তিনি স্পষ্টই জানিয়ে দিয়েছেন। পাশাপাশি পুরো নিয়োগ দুর্নীতি মামলায় সেখানে কিন্তু ইতিমধ্যেই সিবিআই তদন্তে যে নির্দেশ দেওয়া ছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায় তা কিন্তু বহাল রেখেছেন। অন্যদিকে বিরোধীদের বক্তব্য, এত ভয় কিসের? ভয়ের বিষয় নয় এটা, এগুলো সব আইনের এক একটা পদ্ধতি, আইনের এক একটা পর্যায়, এক একটা স্টেপ, এক একটা পদক্ষেপ। এখন যে বিষয় কে কোথায় কি স্টেটমেন্ট দিয়েছে তার জন্য অভিষেককে জড়াতে হবে বা অভিষেককে জিজ্ঞাসাবাদ করতে হবে, এরকম একটা অসার দাঁড়িয়ে উপর দাঁড়িয়ে অভিষেক তার বক্তব্য রেখেছেন এবং আদালতের বক্তব্য জানিয়েছেন এবং অভিষেক এবং অভিষেকের আইনজীবীরা নিশ্চয়ই গোটা বিষয়টা দেখছেন। কারণ যেটা সম্পূর্ণভাবে বিচারাধীন বিষয় এবং আদালতের বিষয়, সেখানে নতুন করে আলাদা কোনো ব্যাখ্যানের কোনো অবকাশ নেই। তবে এটা খুব স্পষ্ট যে এ ব্যাপারে কোনো ভয় ডরের ব্যাপার নেই, এটা হচ্ছে অকারণ যাব কেন, এখানে ভয় ডরের ব্যাপার নেই। অভিযোগ তো গেছে অতীতে, এইদের কাছে যায়নি, আট ঘন্টা জেরার পর বেরিয়ে এসে একেবারে আগুনে ব্যাটিং করেনি, প্রেস মিট করেনি, তো এখনো তো সে প্রদস্তুর করে যাচ্ছে। কথাটা হচ্ছে অকারণ যাব কেন, এইটার উপর দাঁড়িয়ে এই এই আইনি যুদ্ধটা চলছে। ফলে এটা আইনি প্রসেস, কোর্ট যা বলেছেন তার উপরে কোনো মন্তব্য করবো না। নিশ্চয়ই অভিষেক এবং তার আইনজীবীরা যথাযথ ব্যবস্থা নেবেন। এখানে ভয় পাওয়া, অমুক পাওয়া, তমুক পাওয়া, এসবের কোনো কোথাও কোনো সম্পর্ক নেই। অভিষেক একেবারে মাথা উঁচু করে বুক চিপিয়ে যা রাজনীতি করার করছে, আর ওকে বিদ্ধ করার জন্য, ওকে আটকে রাখার জন্য, ওকে ব্যতিব্যস্ত করার জন্য বিরোধীরা এই কখনো সিবিআই, কখনো ইডি, কখনো মামলা, কখনো অমুক, এই করে চেষ্টা করছে ওকে যত বিড়ম্বনায় রাখা যায় যাতে ওর রাজনীতিটা ডিস্টার্ব হয়। অভিষেক সে পাত্র নয়, ও ওর মতো করে একটা নজিরবিহীন জনজীবন তৈরি করে চলেছে। ধন্যবাদ কুণাল বাবু। আর ইতিমধ্যেই আপনাদের যেমনটা দেখালাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মামলা যেখানে কোনো অন্তর্বর্তী নির্দেশ কিন্তু দেননি বিচারপতি অমৃতা সিনহা, যদিও পুরো নিয়োগ দুর্নীতি মামলায় আপনারা জানেন যে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন এবং সেই তদন্তের নির্দেশে কিন্তু বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা। পুরো নিয়োগ দুর্নীতি মামলা যেখানে প্রচুর কাগজপত্র উদ্ধার হয়েছিল অয়ন শীলের বাড়ি থেকে এবং ইডি তখন দৃষ্টি আকর্ষণ করে সিবিআই তদন্তের নির্দেশ দেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেন নতুন করে এফআইআর দায়ের করে মামলা করতে পারবে সিবিআই এবং সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সর্বোচ্চ আদালতে যাওয়া হয়েছিল। সর্বোচ্চ আদালত মামলা ফেরত পাঠায় কলকাতা হাইকোর্টে, এজলাস বদল হয় মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে, এজলাস বদলে তা পৌঁছে যায় বিচারপতি অমৃতা সিনহার এজলাসে, কিন্তু সেখানেও কোনো স্বস্তি নয় কারণ সিবিআই তদন্তে যে নির্দেশ দিয়েছিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নির্দেশই বহাল রাখলেন অমৃতা সিনহা। অর্থাৎ বেঞ্চ বদল হলো কিন্তু স্বস্তি পাওয়া গেল না, পুরো নিয়োগে সিবিআই তদন্তের যে নির্দেশ ছিল তাই বহাল রইল, আদালতে গিয়ে ধাক্কা খেলো রাজ্য, পুরো নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্তের নির্দেশই বহাল রইল, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন তাই বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি তদন্তে দ্রুত অংশীলের কাছ থেকে পুরো নিয়োগ দুর্নীতির নথিপত্র পাওয়া গিয়েছে এই মর্মে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে ইডি, তার প্রেক্ষিতে সিবিআইকে তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। রেড চার্ট আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, পুরসভার চাকরির জন্য যে রেড চার্ট ধার্য করা হয়েছিল সেই রেড চার্ট, বিভিন্ন পদ এবং তার জন্য নির্দিষ্ট করে অ্যামাউন্ট ধার্য করা হয়েছিল। অর্থাৎ পুরো নিয়োগ দুর্নীতির তদন্তে যে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই রায়কেই বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা এবং
সিবিআই এর পাশাপাশি ইডিও এই ঘটনার তদন্ত শুরু করে। ইডি বিচারপতি গঙ্গোপাধ্যায় দৃষ্টি আকর্ষণ করেন এবং বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশে বহাল রাখলেন বিচারপতি অমৃতা সিনহা। কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, এক্ষেত্রে সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখতে গিয়ে বিচারপতি অমৃতা সিনহা তার কি পর্যবেক্ষণ ছিল? দেখো, বিচারপতি অমৃতা সিনহার যে বক্তব্য সেটা হলো যে রাজ্যের তরফ থেকে রায়কে পুনর্বিবেচনার যে আর্জি জানানো হয়েছিল সেই আর্জি খারিজ করা হলো। অর্থাৎ তার অর্থই হচ্ছে যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন যে পুরসভায় নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে সিবিআই তদন্ত করতে পারবে, সেই নির্দেশই কিন্তু বহাল থাকলো। তুমি জানো যে মূলত এই মামলার ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের কাছে ইডি এসে অভিযোগ জানায় যে যে নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়নশীলের বাড়িতে তল্লাশির সময় এমন প্রচুর নথি পাওয়া গিয়েছে যেখান থেকে এটা স্পষ্ট যে একাধিক পুরসভায় টাকার বিনিময়ে চাকরি বিক্রি করতেন অয়নশীল এবং সেই পুরসভার নিয়োগ দুর্নীতিতেও অয়নশীল যুক্ত রয়েছে। ফলত সিবিআই কে এই মামলার ক্ষেত্রে এফআইআর করার অনুমতি দেওয়া হোক এবং তার প্রেক্ষিতেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেন যে এই মামলার ক্ষেত্রে সিবিআই তদন্ত করবে এবং তারা এফআইআর করতে পারবে। সেই মোতাবেক সিবিআই এই মামলার ক্ষেত্রে এফআইআর দায়ের করে তারা পরবর্তী পর্যায়ের পদক্ষেপ গ্রহণ করা ইতিমধ্যেই শুরু করেছে। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকারের তরফ থেকে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে একটা সীমিত সময়ের জন্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয়। তারপরে মামলা কলকাতা হাইকোর্টে ফের ফেরত পাঠানো হয়। বিচারপতি অমৃতা সিনহার এজলাসে বিচারাধীন ছিল এবং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশই কিন্তু কার্যত বিচারপতি অমৃতা সিনহাও বহাল রাখেন। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মামলা, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উঠে আসে একেবারে আদালত কক্ষে, ঠিক কি মন্তব্য করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় শহীদ মিনারে যে মঞ্চ তৈরি হয়েছিল 29 তারিখ, কি মন্তব্য ছিল তার শোনাবো এবার। আরে কথায় কথায় বলতো না যে ভাইপো এই করেছে ভাইপো তাই করেছে, 3 বছর হয়ে গেল এখনো মুখ দিয়ে অভিষেক বেরোয়নি, কি জ্বালা কি ভয়। আমি তো 3 বছর আগে যা বলেছিলাম আজও তাই বলছি, যবে থেকে সারদা হয়েছিল আক্রমণ ছিল আমার দিকে। এই মদন মিত্র বসে আছে, কুণাল ঘোষ দীর্ঘদিন কাস্টাডিতে ছিল, কি বলেছে জানেন এদেরকে? বলেছে অভিষেকের নাম নাও ছেড়ে দৌ, কি বলেছিল না, সারদা থেকে শুরু করে নারদা, তারপর হলো গরু কয়লা এসএসসি। আমি যত ইনভেস্টিগেশন সিবিআইয়ের চলছে আমি বুক ঠুকে বলে যাচ্ছি সবার জন্য আইন আলাদা হলেও আমার জন্য আলাদা রাখার দরকার নেই। সবাই যদি দুর্নীতিতে কোনোভাবে যুক্ত থাকে তার বিরুদ্ধে ইডি সিবিআই লাগিয়ে দেওয়া হোক। আর বর্তমানে যত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তদন্ত করছে, ইডি হোক বা সিবিআই, আমার যদি কোথাও যোগসাযোগ থাকে এবং প্রমাণ করতে পারে যে আমি যুক্ত, আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না। সে সারদা হোক নারদা হোক টেট হোক এসএসসি হোক কয়লা হোক গরু হোক, এই শহীদ মিনারের মঞ্চে আমি মৃত্যুবরণ করব, ফাঁসির মঞ্চে উঠে কথা দিয়ে গেলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য আর তার পরপরই কুণাল ঘোষকে আদালতে পেশের আগে শোনা গেল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলতে তাকে চাপ দিচ্ছে কেন্দ্র তদন্তকারী সংস্থা, এমনই অভিযোগ কি বলেছিলেন কুণাল ঘোষ এবার শুনুন। অবশ্যই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দেয়া মানে আমাদের বুক চড়া করা, কারণ হচ্ছে বারবার একটা কথা বলি যে এজেন্সিরা বিভিন্নভাবে ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে নেতাদের নাম বার করার চেষ্টা করছেন, কিন্তু আমরা মামাটি মানুষের আদর্শের দলের লোক, কিন্তু আমরা ওই ধরনের ভয়কে আমরা পাত্তা দিই না, আমরা বুক সিনা করে চলি। অভিষেক বন্দ যখন বলে দিয়েছেন একটা কথাই বলতে পারি যে এরা কেন্দ্রীয় সংস্থা, হ্যাঁ শুনেছি কেন্দ্রীয় সংস্থা যেভাবে আমাদের উপরে হেনস্থা করছে তার অত্যাচার এবং আমাদের নাম বলার চেষ্টা করছে, আমাদের দিয়ে উচ্চ যত নেতা আছে তাদের নাম বলানোর চেষ্টা করছে, তার জন্য তারা বলপূর্বক চেষ্টা করছে। অবশ্যই কথা বলবো, আমাদের বিভিন্ন রকম ভয় দেখানো হয়েছে, চমকানো হয়েছে, মিথ্যে মামলায় ফাঁসানোর কথা বলা হয়েছে, 21 বছর জেল খাটানোর কথা বলা হয়েছে, এবং যাতে বাইরে কথা না বলি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার জন্য আমাদের বলপূর্বক আমাদের উপর কে করছে, ইডি না সিবিআই, এটাই পরে বলবো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে একটাই অনুরোধ রাখবো, আমার পরিবারে কেউ নেই,
দুটো বাচ্চা মা আর আমার ওয়াইফ রয়েছে, তাদের একটু তাদের নিরাপত্তা জনিত অভাবে তারা প্রচন্ডভাবে ভুগছে, তাদের যেন নিরাপত্তার ব্যবস্থা তুমি করো। জানি না।